ডিয়ার গোপা, আমি তোমাকে প্রত্যেকটা, তুমি যখনই কমেন্ট করেছো আমার কমেন্টগুলো পুরো মনে আছে। তুমি লিখেছো তোমার মামিমার ডিপ্রেশনের মানে কষ্টটা লিখেছো, তুমি আমার মধ্যে মাকে খুঁজে পাও, আমি সব পড়ি এবং প্রত্যেকের আনসার দিই, জানো তো। আমি সুপ্রভাত বন্ধুরা, আজকের প্রথম দৃশ্য এটাই, সূর্য উদয়ের পরে এই দৃশ্যটা, আমাদের দিকটা রং হচ্ছে, জানলা বন্ধ, জানলা বন্ধর ভেতর থেকে দেখালাম যে ওরা কীরকম দড়িতে ঝুলে ঝুলে রং করছে, খুবই চেনা দৃশ্য, সবাই দেখো। তা যাই হোক, আমি কাছ থেকে দেখলাম তাই তোমাদেরও দেখালাম। চলো ওইদিকের ঘর থেকে দেখি, শান্তি হলো না তাই কিচেন থেকে দেখলাম, মানে আমি ভালো দেখতে পাচ্ছি তাই তোমাদেরও দেখাতে চেষ্টা করলাম। আর প্রতিদিনের মতো আমার বোগেনভিলিয়াও দেখিয়ে দিলাম। এই বোগেনভিলিয়া গাছগুলো না অনেক পুরনো, 12 বছর হয়ে গেল, আগে আগে প্রচুর ফুল দিয়েছে, তেমন তো যত্ন করতে পারি না। না চলো, অনেক টাকি ঝাঁকি করে টাইম নষ্ট করেছি, ওয়াশিং মেশিনটা আগে স্টার্ট করে দিই। তো দেখছি সার্ফ এক্সেল ম্যাটিকের প্যাকেজিংটা চেঞ্জ করেছে, আগে যে রংটা ছিল সবুজে আর নীলে, এখন করে দিয়েছে নীলে আর কিসে জানো, বক্সটা আমি ফেলে দিলাম কালকে। সম্ভবত নীলের সঙ্গে লাল বা একটা ধরনের গোলাপির কিছু টাচ ছিল। স্টার্ট করে দিয়ে খেয়াল হয়েছে যে আরও কিছু দেওয়ার ছিল, খুলেছি, দিয়ে দিলাম। আরও আছে, আরও আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দেখো চেপেছে সেকেন্ড রাউন্ড ব্ল্যাক টি, আর সিএস চ্যাটার্জিও আমার মতন উকি ঝুঁকি মেরে রং করা দেখছে। ওকে ওকে, না হাতি, যা গ্রিন টি তাই ব্ল্যাক টি, দুটোই খারাপ। ব্রেকফাস্টে হাত লাগিয়েছি ফ্রেন্ডস, এই দেখো রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সেদ্ধ আলু, দুখানা ডিমকে গুলে ঢেলে দিয়েছি, রসুনও কড়াইতে ঢেলে দিয়েছি, কি হবে বলো তো, কি আর হবে, ওই 3-4টি জিনিসের মধ্যেই ঘোরাফেরা করছি, ওই বেস্ট আউট অফ ওয়েস্ট। আর ঢেলে দিলাম রসুনের পরে পেঁয়াজটুকু, কেউ কোনো সবজি খেতে চাইছে না বাপু, বলছে সারাদিন সবজি খাচ্ছি, ব্রেকফাস্টে আর সবজি খাবো না। নাও দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা কুচি, দেরি করলে চলবে না, পরপর পরপর দিতে থাকো আর নাড়তে থাকো, ঝিনচাক ঝিনচাক করে নাচতে নাচতে সেদ্ধ আলুর টুকরোও কড়ায় পড়ে গেল। নাও নাড়ো নাড়ো নাড়ো, নাড়তে থাকো, এরপর তো দেবে তুমি নুন আর কি, নুন গোলমরিচ ছাড়া এর মধ্যে আর কোনো মশলা পড়ে না, আই দিয়ে দিয়েছি। দেখো ফ্রেন্ডস, এখন যদি আমি রুটি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কার তরকারি নামাই, কেউ খাবে না, তাই এই বুদ্ধি, এইটা করে দিলে কিন্তু সব চাঁদ বদনে খেয়ে নেবে। আর আমারও বাসি রুটি বাসি ব্রেড এই নিয়ে সমস্যা রইল না। আসলে রুটিগুলো কেন বেড়ে গিয়েছিল বলো তো, গতকাল চপ এসেছিল, সন্ধেবেলায় চপ মুড়ি খেয়েছি, ব্যাস আমার ডিনার খাওয়া আর হলো না। আমার ডিনারের দুটো রুটি আর মধুমন্তী চপটপ কিছু খায়নি, কিন্তু মধুমন্তী একটা রুটি খেয়েছিল, তাহলে ওর একটা রুটি, সঙ্গে দু পিস ব্রেড, ইচ্ছে করলে এর সঙ্গে বিভিন্ন রকমের সবজি বাদাম সব কিছুই ব্যবহার করা যায়, সস পছন্দ করলে সসও ইউজ করা যায়, আমরাও করবো, যে যে আলাদা আলাদা সস সে তার পাতে নিয়ে নেবে। টপিংসে একটু বিট নুন, মানে যেই নুনটা কমই হয় সেটা দিতেই হবে, আর অল্প জল দরতারা না দিলে, আগেও বলেছি আবারও বললাম, ব্রেডটা বা রুটিটা শুকনো শুকনো হয়ে যায়, জলটা মারলে ময়েশ্চার থাকে। এইরকম ব্রেকফাস্ট কারা কারা খাও বা খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। রেড চিলি গার্লিক,
একটু সিএস চ্যাটার্জি নেবে, আর একটু আমি, আর মধুমতি নেবে ধনিয়া পুদিনা। সসে ককটেল করে একটু মিশিয়ে নিলাম, মানে একটু ধনিয়া পুদিনাও দিলাম আর একটু রেড চিলি গার্লিকও দিলাম। আমার আর সিএস চ্যাটার্জি মধুমতি রেড চিলি গার্লিকটা নেবে না। আজ তো অ্যাকচুয়ালি সরস্বতী পুজো, তো এই সরস্বতী পুজোয় আমাদের রান্না হয়, মানে রাত্রিবেলায় রান্না হবে, প্রচুর পরিমাণে রান্না হবে, অনেক কিছু, গোটা সেদ্ধ, পায়েস, পাঁচ রকম সাত রকম ন রকম ভাজা সব রাখা থাকে পরের দিনে, শিল উনুন সমস্ত ঠান্ডা করতে দেওয়া হয়, আর ওই বাসি বুসি খাবারগুলো খাওয়া হয়। যাই হোক, ওইটা এখন আর আমি মানি না। দেখলে তো দড়িগুলো ঝুলছিল, মানে ওরা আবার এইদিকে চাপবে, আমাকে বললো, আমি জিজ্ঞেস করলাম যে এদিকে কাজ কি তোমাদের হয়ে গেছে মিস্ত্রিদের, মিস্ত্রিরা বললো না হয়নি, তাহলে কাপড়গুলো আর বাইরে মেলতে পারবো না। তো যাই হোক, যেহেতু আগে আগেই কাঁচা হয়েছে, একদিকে মঙ্গল শীতের দিন, তাই আমি সমস্ত কিছু ব্যালকনির ভেতর দিকেই টাঙিয়ে দিলাম, শাটার খোলা থাকবে, ওই হাওয়াতেই সারাদিন ধরে টুকটুক করে আশা করি শুকিয়ে যাবে। এই ঘিটা কেমন হবে জানি না, কিন্তু একটাই আনন্দ কি বলতো, যে এই ঘিটা আমাকে ঢালাঢালি করতে হবে না, একবারে জার কেটেই ব্যবহার করতে পারবো। খোলো খোলো দেখি কেমন, ওইখানে সমস্ত গোলদারি জিনিসপত্র রয়েছে মনে হয়, দেখা যাক কী আছে। এইটা এসছে একটা কাঁচের আমার তেলের বোতল, সিএস চ্যাটার্জি অর্ডার দিয়েছিল ফিমোরা, যেদিন ভাল ব্যবহার করবো সেদিন ভালো করে রিভিউটা দেবো, তবে এইটুকু মুখে বলে দিচ্ছি, এটা মুখেও একটা ঢাকা আছে আর ধরার জায়গাটাও গ্রিফ করার আছে, আর একটা কাঠের স্ট্যান্ডও দিয়েছে। চলো ফ্রেন্ডস দেখি আমার এই তাকটায় রাখা যাবে কি না। না, সেই এইখানে রাখতে হবে, যার জন্য আমি এতদিন ধরে কোনো কিছুই নিইনি। সেই এটা উডেন, খোলা হয়নি, ওই লক লক বক্স ফ্রেন্ডস, একটা অর্ডার দেওয়া হয় আর একটা করে ছুটি করিয়ে দেয় আমার, কালকেই জুলি একটা ভেঙেছে, দাঁড়াও দেখাই তোমাদের। এত কাজের এই জিনিসগুলো কি বলবো, মাইক্রোওয়েভে গরম হয়, ফ্রিজে খাবার সেভ হয়, সব কিছু, এতে খাবার কাটা সবজি কাটা ফল সব কিছু ভালো থাকে। এই যে এইটা ভেঙেছে, কাঁচের জিনিস নামিয়েছো কি মরেছো, কিন্তু মাঝে মাঝে তো নামিয়েই ফেলি, সব কি আর তাহলে মেজে নেবো যদি লোক রেখেই বা কি দরকার, কাল এটি ভেঙে ফেলেছে, কিন্তু তবুও আমি এটা ফেলিনি, কারণ এখানটা খুব রাফলি ভাঙেনি, খুব খুব মসৃণভাবে ভাঙাটা, আর লকটা দেখো, লকটাও লাগবে কোনো, এই দেখো, এই যো, মানে অকেজও হয়নি। আমার বেডরুমের পিছনে কিডস গার্ডেন, ওইখান থেকেই বাচ্চাদের গলার আওয়াজ আসছে, দেখাও দেখাও দেখাও, স্কোয়ার শেপ, আর কত, 400 বেশি লাগে আর কি, ছোট না না 520 ml, এটার হাইটগুলো আসলে বেশি আছে সেই জন্য দেখতে ছোট মনে হচ্ছে। এইগুলো আমি বহুদিন ব্যবহার করছি, বছর 13 ব্যবহার করছি, ভীষণ ভালো, এইটা মনে হয় 800 সাইজ, ভুলে গিয়েছি এখন, আর কদিন আগেই কিনলাম দুটো 1500, এই যে সেম কোম্পানি, এক এগুলো সব বছর 13 ব্যবহার করছি, এগুলোর লকগুলো এত ভালো না কি বলবো, এতদিন ব্যবহার করছি সেম আছে। সিএস চ্যাটার্জি এখন রিলায়েন্সের প্রেমে পড়েছে, এখান থেকে নাকি বিগ বাস্কেটে এত ভালো চাল পাওয়া যায় না,
দেখি কি স্পেশাল তোমার, একটা তো আনলে, আমাকে দিয়ে দিলে গোলাপ ফুল, এক ঢেলে দুই পাখি খেয়ে বুঝবে। এই জায়গাটা দিয়ে রাখতে হবে। চলো এইভাবে সেট করে দিলাম, তলাটাই দিলাম, পিছনে পিচবোর্ডের বাক্সয়। এটাই আছে চাল, 1 কেজির প্যাকেটগুলো। এই জায়গাটা করেছে চা পাতা। এই জায়গাটা দিয়ে করেছি সাবান, এই যে হারপিক, লাইজল, লাইজল আনতে হবে, লাইজলের স্টক খতম হয়েছে। এই জায়গাটা দিয়ে রাখি সাবান, হারপিক, লাইজল, এই সমস্ত। আসল জিনিসটাই তো দেখাইনি, আসল আর ওষুধ। জায়গা ভরিয়ে ফেলেছি এইবারে এইদিকের কিচেনে এইগুলো স্টক করার জন্য, কারণ আরো আসবে। সব কিরকম অগোছালো হয়ে পড়ে আছে, খুব একটা গোছালো নেই ফ্রেন্ডস। ওই বড় মেয়ের অপেক্ষায় রয়েছি, বড় মেয়ে কখন আসবে, এসে খানিকও গুছিয়ে দেবে। ও ভীষণ গোছালি, এত গোছালি বলেই আমি বোধ হয় অগোছালি হয়ে গেলাম। বিশেষ অসুবিধার কারণে আজকে তোমাদের মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মাছটা পাবদা রান্না করেছি, পাবদার তেল ঝাল অনেকবার করেছি বলে আমি অতটা ইনিসিটিও নিইনি। আর হয়েছে ভাতে ভর্তা, দাঁড়া ওটা কমপ্লিট হয়ে গেলে লুকসটা দেখাবো। ডিয়ার গোপা, আমি তোমাকে প্রত্যেকটা, তুমি যখনই কমেন্ট করেছো আমার কমেন্টগুলোও পুরো মনে আছে। তুমি লিখেছো তোমার মামিমার ডিপ্রেশনের মানে কষ্টটা লিখেছো, তুমি আমার মধ্যে মাকে খুঁজে পাও, আমি সব পড়ি এবং প্রত্যেকের আনসার দিই। জানো তো আমি আনসার দিই না এমন নয়, কোনো কারণে আমার যে জবাবটা তোমার কাছে হয়তো শো করছে না, এরকম একটা কিছু ব্যাপার গন্ডগোল, মানে এটা হচ্ছে টেকনিক্যাল ভুল। এটা নিয়েও আমি আর একবার লিখেছিলাম যে কোনো টেকনিক্যাল কারণে হয়তো তোমার কাছে আমার উত্তরটা পৌঁছচ্ছে না। তাই জন্য আমি আজকে মনে মনে ভাবলাম যে তুমি যদি আমার রেগুলার ব্লগ দেখো তাহলে আমার এই কথাটা শুনলে তুমি বুঝতে পারবে যে কাকিমা উত্তর দিচ্ছে না এমন নয়, কাকিমা সবাই উত্তর দেয়, যতটুকু মানে যে এতটুকুনি যদি কমেন্ট করে তার উত্তর দিই। আর তুমি তো আমাকে খুব ডিটেলে বড় করে সুন্দর সুন্দর কমেন্ট দাও, আমার মন ভরে যায়, তার উত্তর দেবো না তা কি হতে পারে? তাই আজকে আমি তোমাকে ব্লগে জানিয়ে দিলাম গোপা আমি উত্তর দিচ্ছি, কোনো কারণে তোমার কাছে পৌঁছচ্ছে না, কেন জানি না। দুটোর কোনোটাতে নুন দাও না? না নুন দেওয়া নেই, সব শেষটা যে মেখে রেখেছে। এটা আছে কুমড়ো পেঁপে আর এটা হচ্ছে উচ্ছে আলু। ব্যাস তাহলে দুটো আইটেম রেডি, মাছের ঝোল আর দুটো ভাতে, ব্যাস আজকের এই মেনু। যে কটা দিন সবিতা ছুটিতে থাকবে আমি শেষরাজিকে বলে দিয়েছি খুব সিম্পল রান্না বান্না করব। আর বলেছি বাজারও খুব বেশি বেশি বাড়তি বাড়তি না আনতে, কারণ ওই বাজার ধোয়া তোলা করতে গিয়ে আমার অনেকটা সময় চলে যায়, অ্যাকচুয়ালি দরকার পড়ে না ওগুলো, আননেসেসারি। কতটুকু খাই আর আমরা, মধুমন্তীর অ্যাপেটাইট খুব কম আর আমাদের তো বয়স হয়ে গেছে, আমরাও খুব কম খাই। আসলে এইসব কেনাকাটির ব্যাপারে না শ্রেষ্ঠাটাজি খুব শৌখিন, আমাদের যেমন মেয়েদের অ্যাডিকশান শৌখিন জিনিসে আর ছেলেদের তেমনি দোকান বাজার। এইসব নিউজ পেপার, ম্যাগাজিন, এগুলো হচ্ছে গিয়ে কী বলতো, পড়া তো হলো, পড়া শেষ হয়ে যাওয়ার পরেও একটা করে সব সময় রাখা থাকে, ফ্রেশ সাবস্টিটিউট।
এই মুহূর্তে ফ্রেন্ডস সিএস চ্যাটার্জি আর মধুবন্তী খেতে বসে গেছে। ওদের আমি একটু একটু করে দিচ্ছি, আবার এসে ঘরটা পুছছি। হয়ে গেল প্রায়। এই দেখো আমাদের এখানে বৃদ্ধেরা কীরকম থিম ড্রেস, মানে আজকে তো সরস্বতী পুজো, হলুদ পাঞ্জাবি টাঞ্জাবি পরে বসে আছে। আমরাও বৃদ্ধ বৃদ্ধা হইলাম, কিন্তু অবসর জুটিল না। এই মুহূর্তে আমার একজন ভিউয়ার্সের কমেন্টের কথা মনে পড়ে গেল। আমার কমেন্টের পরিপ্রেক্ষিতেই সে বলেছিল যে তুমি কি বুড়ি মানুষ নও বলে একটা হাহা হাসির চিহ্ন দিয়েছিল। তাকেই আমি বলছি বুড়ি মানুষ তো আমি বটেই, আমি কথাটা বলেছিলাম যে কাজটা করেছি যে বসে বসে বুড়ি মানুষের মতন ধনে পাতা বাছা। তাই এই ধনে পাতা বাছা কাজটা রিয়েলি বুড়ি মানুষদের জন্য, কিন্তু আমার তো বাপু সেরকম কাজ নয় না। বয়সটা বুড়ি মানুষ, কিন্তু কাজকর্ম অ্যাক্টিভিটিগুলো বুড়ি মানুষের মতো না। বাই বাই, আজকের মতন দেখা হবে নতুন ব্লগে।